হোটেলে পার্টি মুডে শ্রাবন্তী, নেটিজনদের নোংরা আক্রমণ, পরনে কালো রঙের স্লিট গাউন, পায়ে একই রঙের জুতো, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো কাঁধে আলগা করে ছেড়ে দেওয়া, ইনস্টাগ্রামে রিলসে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি, তাতে এমন আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন আলোচিত এই নায়িকা। জানা যায়, সম্প্রতি কলকাতার বাইপাসের ধারে একটি 5-তারকা হোটেলে আয়োজন করা হয়েছিল অভিনেত্রী ফালাক রশিদ রায়ের জন্মদিনের পার্টি। শ্রাবন্তী ছাড়াও এই পার্টিতে হাজির হয়েছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ সহ আরো অনেকে। আর এই পার্টিতেই এই রূপে ফ্রেমে বন্দী হন অভিনেত্রী। সবকিছু ঠিকই ছিল, শ্রাবন্তীর শরীর থেকে ঠিকরে পড়া রূপের স্নিগ্ধতা মুগ্ধ করেছে নেটিজনদের। কিন্তু নেট দুনিয়ার বড় একটি অংশ নোংরা ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রীকে, যাদের মন্তব্য কোনোভাবেই প্রকাশযোগ্য নয়। তবে শালীনতার মধ্যে কেউ কেউ তাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। অঙ্কুর নামে একজন লিখেছেন বুড়ো বয়সে ভীমরতি, সুরঞ্জন দাস লিখেছেন হট আন্টি, মজুমদার শাকিল লিখেছেন আবেদনময়ী অবতার, এরকম অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। বছর জুড়েই আলোচনায় থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, তবে কাজের চেয়ে ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হন বেশি। প্রথম স্বামী রাজীবের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর আরো দুটো বিয়ে করেছেন এই তারকা। দ্বিতীয় সংসার ভাঙার পর ভালোবেসে ঘর বাঁধেন রোশন সিং এর সঙ্গে, সেই তৃতীয় সংসারও ভাঙার পথে। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে তারা আলাদা থাকছেন। তবে সব অতীত ভুলে অভিরূপ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটে বেড়াচ্ছে টলিউড জুড়ে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।